হেমদাবাদের পাহাড়পুর এলাকার এক মহিলার বাড়িতে চুরির ঘটনায় দুজন চোরকে গ্রেপ্তার করল হেমদাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম টুটুল পাল এবং মেহবুব আলম। ধৃত টুটুলের বাড়ি রায়গঞ্জের অশোকপল্লী এলাকায়, মেহবুবের বাড়ি বাহারাইল এলাকায়। দুজনের কাছ থেকেই নগদ টাকা, মোবাইল, মোটর বাইক পেয়েছে পুলিশ। ধৃতদের শনিবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করার পাশাপাশি তাদের জেরা করে চুরির ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন হেমদাবাদ থানার আইসি অভিজিৎ দত্ত। অপরদিকে হেমদাবাদ ব্লকের নৌসরা এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনায় ধৃত চোরকে জেরা করে চুরি যাওয়া সোনা রূপোর অলঙ্কার উদ্ধার করল হেমদাবাদ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত চোরের নাম আজারউদ্দিন আলী, তার বাড়ি রায়গঞ্জের মারিয়া এলাকায়। জেরা করে শুক্রবার রাতে ধৃতের বাড়ি থেকে সোনার হার, সোনার বালা, রূপোর অলঙ্কার উদ্ধার করে পুলিশ। শনিবার দুপুরে ধৃত চোরকে রায়গঞ্জ জেলা আদালতে পেশ করেছে পুলিশ। বাড়িতে আমাদের সোনা চুরি হয়ে গেছে। গত 20 সেপ্টেম্বরে আমাদের দুপুরবেলা বাড়ি থেকে সোনাগুলো সব চুরি হয়ে গেছে। সোনা আর কি চুরি হয়েছিল? সোনাই ছিল, সোনা রূপার অলঙ্কারও ছিল, কিছু টাকা ছিল। তারপরে পুলিশকে জানিয়েছিলেন? হ্যাঁ, পুলিশকে জানিয়েছি। তো পুলিশ আমাদের মানে উদ্ধার করলো কাজটা। তো কিছু সোনা পাওয়া গেছে, বাকি সব বলে চোরটা বলে নাকি নিয়ে নিচ্ছে, ওগুলো খেয়ে নিচ্ছে নাকি বিক্রি করে। ধরা পড়েছে, ধরা পড়েছে। কিছু না, পুলিশকে অনেক অনেক ধন্যবাদ।